ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলেছে ব্রাজিল তিনটি ম্যাচের দুটিতে জিতেছে ব্রাজিল আর একটিতে ড্র হয়েছে মোট সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্যালাকাওরা এই তিন ম্যাচে ব্রাজিল দিয়েছে পাঁচটি গোল বিনিময়ে ব্রাজিলের হজম করতে হয়েছে একটি মাত্র গোল যে একটি গোল খেয়েছে তা নিয়েও রয়েছে বিতর্ক ধাক্কা মারা হয়েছিল ডিফেন্ডার মিরিন্ডাকে কর্নার থেকে সেই গোলটি দিয়েছিল সুইজারল্যান্ড তবে এই তিন ম্যাচে সবচেয়ে বেশি লক্ষণীয় ব্রাজিলের প্রতিপক্ষ ব্রাজিলের জালে মাত্র চারটি শট নিতে সক্ষম হয়েছিল এত কম শট অন টার্গেট অন্য কোন দলের বিপক্ষে এই বিশ্বকাপে নেই এটাই প্রমাণ করছে এবারকার ব্রাজিলের ডিফেন্স কতটা শক্তিশালী শুরু থেকে এখন পর্যন্ত ব্রাজিলের ডিফেন্স সামলেছে ছয় তারকা দানিলো ফাগনার সিলভা মিরান্ডা মার্সেলো ও ফিলিপে লুইস এর মধ্যে প্রথম একাদশে ছিল চারজন এই চারজনকে ফাঁকে দিতে কেঁদে মরেছে প্রতিপক্ষ সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার কাসিমিরো তো আছেনি মিডফিল্ডার থাকা সত্ত্বেও ডিফেন্ডারদের কাজ অনেকটাই সহজ করে দেন তিনি গতরাতে সার্বিয়ার বিপক্ষের ম্যাচেও ছয়টি সফল ট্যাগেল করেছেন কাসিমিরো সিলভা গতরাতে পাঁচবার বল ক্লিয়ার করেছেন দুটি শট ব্লক করেছেন সিলভা থেকে কোনও অংশে কম ছিলেন না মিরান্ডা আর মার্সেলোর পরিবর্তে নেমে ফিলিপেলিস্ত দেখিয়েছেন অসাধারণ খেলা এমন ডিফেন্সের বিপক্ষে যে দলই খেলতে আসুক গোলের জন্য যে কাঁদতে হবে সেটা বলার অপেক্ষা রাখে না